আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমি এমরান হোসেন, প্রজেক্ট অফিসার, এমসি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ চট্টগ্রাম থেকে। গত সেশনে আপনাদের সাথে আলোচনা করেছিলাম প্রিপেয়ার দ্য অ্যাসেসমেন্ট ভেনু অন ক্যান্ডিডেট। সো যদি একটু রিভিউ করি গত সেশনটা, যে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে গত সেশনে অ্যাসেসমেন্ট ভেনু বা সেন্টারের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্টটা কী থাকে। আমরা ওখানে আলোচনা করার মাধ্যমে জেনেছিলাম যে একটা অ্যাসেসমেন্ট সেন্টার অথবা ভেনুর জন্য ফার্স্ট রিকোয়ার্ড আছে যে ওই অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠানটি অবশ্যই আরটিও হতে হবে, অর্থাৎ রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন থেকে, যেটাকে বলে থাকি আমরা স্বীকৃত হতে হবে বাই এফিলিয়েটেড বাই বিটিবি অর এনএসডি। সো আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নিতে হবে আমাদের এই সেন্টারে অ্যাসেসমেন্ট করানো যাবে এবং আমাদের এই অ্যাসেসমেন্ট করানোর জন্য আমাদের সেন্টার ক্যাপাবল। বাই প্রসেস অনুসারে আমরা যখন অনুমোদন পেয়ে যাব অ্যাসেসমেন্ট করানোর মতন, তখনই আমরা এটাকে বলি আরটিও প্রতিষ্ঠান, অর্থাৎ অ্যাসেসমেন্ট ভেনুতে অ্যাসেসমেন্ট ভেনু। ওকে, আজকের সেশনে আমরা জানবো কন্ডাক্ট অ্যাসেসমেন্ট, টুডেস আউটকাম। সো এই সেশন শেষে আপনারা জানতে পারবেন কীভাবে একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন, এভিডেন্স গ্যাদার করতে পারবেন, অ্যান্ড অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে আপনারা অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে পারবেন। এই সেশনটি আজকে আমরা সম্পন্ন করবো, প্রথমে ডিসকাশন করবো, দেন কিছু অ্যাক্টিভিটিস দেবো আপনাদেরকে, আপনারা অ্যাক্টিভিটিস করে প্র্যাকটিস হয়ে যেতে পারবেন যে কীভাবে করবেন, অ্যান্ড রিভিউ অ্যান্ড ফিডব্যাক সেশন থাকবে। ফাইনালি আমাদের একটা লিঙ্ক টু দ্য নেক্সট সেশন সম্পর্কে আমরা যুক্ত করে দেব, আগামী সেশনে কী আলোচনা হবে। সো আজকের সেশন শুরুতেই আপনাদেরকে একটা কোশ্চেনে শেয়ার করছি, এইখানে একটু দেখেন, লক্ষ্য করুন যে এই সেশনে দুটি প্রশ্ন রয়েছে, এগুলো আপনারা একটু অ্যাক্টিভিটি করার চেষ্টা করুন, একটু লেখার চেষ্টা করুন। তবে ঘাবড়ানোর কিছু নেই, এই সেশনের মধ্যেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, দেখেন তার আগে আপনারা কতটুকু জানেন, যদি জানেন যতটুকু জানেন একটু নোট করে নেন। ইনশাল্লাহ সেশন সম্পূর্ণ হওয়ার পর আপনারা এগুলো খুব খুব ভালোভাবে লিখতে পারবেন এবং বলতে পারবেন। ওকে, আপনারা লিখতে থাকেন এবং কমেন্ট বক্সে সম্পূর্ণ হওয়ার পর আপনারা ছবি আকারে, ফটো আকারে আপলোড করে দেবেন আশা করছি। ওকে, অ্যাসেসমেন্ট কন্ডাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা প্রথমত জানতে হবে যে অ্যাসেসমেন্ট কী, তারপর পারপাস অফ অ্যাসেসমেন্ট, টাইপ অফ অ্যাসেসমেন্ট। সো প্রথমত আমরা জানবো অ্যাসেসমেন্ট কী। অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে ক্যান্ডিডেটকে তার দক্ষতা, নলেজ এবং অ্যাটিটিউড পরীক্ষা নিরীক্ষা করে তাকে সার্টিফিকেশন করা যায়, অর্থাৎ নলেজ স্কিল অ্যাটিটিউডের মাধ্যমে তাকে যাচাই করে তার সার্টিফিকেশন করা হয়, তাকে বলি আমরা অ্যাসেসমেন্ট। অর্থাৎ কিছু এভিডেন্স কালেক্ট করে এই তাকে সার্টিফিকেশন করার পূর্বে একজন ক্যান্ডিডেটের কাছ থেকে কিছু এভিডেন্স কালেক্ট করতে হয়, কালেক্ট করে এভিডেন্সের আলোকে, নির্দিষ্ট কিছু এভিডেন্সের আলোকে, সে এভিডেন্সের যা যা যুক্ত করেছেন ওই আলোকে আমরা ফাইনালি তাকে একটা রেজাল্ট ঘোষণা করি, সে কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট, দ্যাটস কল অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টের উদ্দেশ্য বা পারপাস যদি বলে থাকি, তাহলে দুটি, এক হচ্ছে তাকে একজন দক্ষ ওয়ার্কার অথবা ক্যান্ডিডেটকে সার্টিফিকেশন করা, এবং বাংলাদেশ স্কিল লেবার মার্কেটে বা স্কিল ম্যান পাওয়ার যে ডাটা সিস্টেম রয়েছে সেই ডাটা সিস্টেমে তাদেরকে যুক্ত করা সার্টিফিকেশনের মাধ্যমে। টাইপস অফ অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টে দুই ধরনেরই হয়, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অপরটি সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ওই উদ্দেশ্যে যে প্রশিক্ষণ চলাকালীন বা শিক্ষা অবস্থা বা ট্রেনিং চলাকালীন একজন ক্যান্ডিডেটের বা স্টুডেন্টের অথবা একজন নতুন শিক্ষানবিশীর ওয়ার্কারের
তার প্রোগ্রেস যাচাই করার জন্য যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় সেটাকে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলি। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যে অ্যাসেসমেন্টের মাধ্যমে ফাইনালি তাকে সার্টিফিকেশন প্রদান করা হয় তাকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলে থাকি। সো অ্যাসেসমেন্ট দুই ধরনেরই হয়, ফর্মেটিভ এবং সামেটিভ। এখন আমরা জানব অ্যাসেসমেন্ট প্রসেস কীভাবে আপনারা অ্যাসেসমেন্ট সম্পন্ন করবেন। অ্যাসেসমেন্ট শুরু করার আগে আমাদের কিছু কাজ ফলো করতে হয়। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, চেক দ্য এনভায়রনমেন্ট অর ওয়ার্কশপ। প্রথমত আমরা ওয়ার্কশপ এবং এনভায়রনমেন্টটা চেক করে নেব, অ্যাসেসমেন্টের উপযোগী আছে কিনা, কোনো হার্ম আছে কিনা। হ্যাজার্ড ইনস্পেকশন চেকলিস্ট অথবা হাউসকিপিং চেকলিস্টের মাধ্যমে আমরা আমাদের এনভায়রনমেন্ট এবং ওয়ার্কশপটা চেক করে নেব। অ্যান্ড ক্যান্ডিডেটের সাথে অ্যাজ অ্যাসেসর হিসাবে আমরা পরিচয় হব, ক্যান্ডিডেটের সাথে পরিচয় নিব, আমরা নিজের পরিচয় দিব, ছাত্রদেরকে জিজ্ঞাসা করব, ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করব কেন আজকে তারা আসছে, তারা নিশ্চিত কিনা যে আজকে কোন লেভেলের অ্যাসেসমেন্ট হবে, অর্থাৎ তাদেরকে আস্ক করা কেন তারা আজকে এখানে অপেক্ষা করছে অ্যাসেসমেন্ট সেন্টার, তাদেরকে এটা নিশ্চিত হয়ে নেওয়া। অ্যান্ড তাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট প্রোভাইড করব, ফিল আপ করে নিব, যেখানে উল্লেখ করা থাকবে আজকে সারাদিন কোন কোন বিষয়ের উপর অ্যাসেসমেন্ট হবে, সে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো ওটা ফিল আপ করে নেব। দেন যদি তারা সবাই ফিল আপ করে ফেলে, এখন আমরা রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ হয়েছে কিনা এটা নিশ্চিত করব। যদি না হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন করাইতে হবে সেম এট এ টাইম সবাইকে। অ্যান্ড ইভেন্ট ডিক্লারেশন দিব যে কয়টা ইভেন্টে আমরা অ্যাসেসমেন্ট সম্পন্ন করব, কোথায় করব, কখন করব, কীভাবে করব এই বিষয়গুলো। এগ্রিমেন্ট সাইন করে নিব যে আজকে আমরা অ্যাসেসমেন্ট শুরু রাখি, তোমাদের কাছে একটা এগ্রিমেন্ট করে নিচ্ছি যেখানে কিছু ক্রাইটেরিয়া থাকবে ওগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করবো। এগ্রিমেন্ট আমরা অ্যাসেসমেন্ট মেথডগুলো অ্যাপ্লাই করব। প্রথমত আমরা রিটেন টেস্ট নেব, দেন ডেমোনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল নেব, ফাইনালি আমরা ওরাল কোশ্চেন বা ইন্টারভিউর মাধ্যমে শেষ করব এবং রেজাল্ট বা কার্স তাদের সাথে শেয়ার করব। রেজাল্ট দেবো, ইভেন্ট ডিক্লারেশন রেজাল্টের জন্য একটা ইভেন্ট রাখবো। ফাইনালি যখন রেজাল্ট হয়ে যাবে ডিক্লেয়ার দিয়ে দেবো তাদেরকে, তাদের কার্ডস তাদের হাতে প্রোভাইড করবো। ফাইনালি অল এভিডেন্স যখন তাদের কাছ থেকে এভিডেন্সগুলো সব কালেক্ট করে ফেলবো, অল এভিডেন্স আমরা কালেক্ট করে সাবমিট করে দেবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বা শিক্ষা বোর্ডের প্রতিনিধি যিনি থাকবেন সেন্টারে শিক্ষা বোর্ড থেকে, ওনার হাতে আমরা সবগুলো কাজ তুলে দেবো। আশা করি আপনারা আজকে এই অ্যাসেসমেন্ট প্রসেস মেথড সম্পর্কে বুঝেছেন, আবার একটু দেখে নেবেন রিভিউ করার প্রয়োজনে। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট একটা অ্যাক্টিভিটি করব। অ্যাক্টিভিটির মধ্যে দেখেন এখানে একটা অ্যাসেসমেন্ট প্রসেসের একটা চার্ট দেওয়া আছে, আপনারা জাস্ট পাঁচটা স্টেপের মাধ্যমে তুলে ধরবেন যে কীভাবে আপনারা অ্যাসেসমেন্ট কার্যক্রম সম্পন্ন করবেন। এই প্রত্যেকটা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ এবং প্রথম স্টেপটা আপনারা ফিল আপ করে দেবেন। আমরা প্রথমে একটু দেখে নেই, এখন একটু ফাইনালি দেখে নেই আজকে কী কী বিষয় আলোচনা করেছিলাম। আমরা অ্যাসেসমেন্ট সম্পর্কে জেনেছি, পারপাস অফ অ্যাসেসমেন্ট সম্পর্কে জেনেছি, টাইপ অফ অ্যাসেসমেন্ট সম্পর্কে জেনেছি, অ্যাসেসমেন্ট প্রসেস সম্পর্কে জেনেছি, ফাইনালি একটা অ্যাক্টিভিটি করেছি আমরা সবাই এর মাধ্যমে। ওকে, আমরা জেনেছিলাম এর ভিতরে যে ক্যান্ডিডেটকে রেডি করতে হবে, তাদের সাথে পরিচয় হতে হবে, দেন আমাদের সমস্ত ডিটেলস তাদের কাছে শেয়ার করতে হবে বা প্রসেসগুলো তাদের কাছে বলতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, রিমুভ করতে হবে। সো যদি আমি একটু ফিডব্যাকের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনি একজন ক্যান্ডিডেটকে কীভাবে অ্যাসেসমেন্টের জন্য রেডি করবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এমনটাই যে আমরা তাদেরকে অ্যাসেসমেন্ট প্রসেস সম্পর্কে বলবো এবং আর্টিস্ট সেন্টারের ফেসিলিটি সম্পর্কে বলবো, আশেপাশে কী আছে, কী কী দরকার এবং তাদের যা যা স্পেশাল নিডগুলো আছে তারা যেন দুলিনটা আমাদেরকে বলে এবং অ্যাসেসমেন্ট বা ইভেন্ট ডিক্লেয়ার দিয়ে তাদেরকে আমরা তাদের জন্য অ্যাসেসমেন্টের জন্য তাদেরকে রেডি করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, বাকিরা সবাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন। তাহলে আজকের সেশন শেষ করার আগে আমরা সেই টেস্টটি মাধ্যমে পোস্ট টেস্ট, এখন দেখেন তো এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পারতেছেন কিনা, যদি পারেন আশা করি সবাই পারবেন কারণ এই বিষয়গুলি আমরা আলোচনা করেছি।
তাহলে আপনারা এই পোস্ট টেস্টটি সম্পন্ন করুন, পরে আপনারা আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে জমা দিয়ে দিবেন। ওকে, আমি এটা সব করবো ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে রাখছি, এখান থেকে দেখে আপনারা উত্তরগুলো লিখে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ভেরি গুড। ওকে, আমরা নেক্সট সেশনে, আগামী সেশনে আমরা জানবো মেক দ্য অ্যাসেসমেন্ট ডিসিশন, কীভাবে আমরা অ্যাসেসমেন্ট রেজাল্ট প্রস্তুত করবো সে বিষয়ে আমরা আগামী সেশনে জানতে পারবো। তো সেশন শুরু শেষ করার আগে আপনাদেরকে এই শিটের মাধ্যমে বলতে চাচ্ছি যে আজকের এই সেশন সম্পর্কে আপনারা একটা এভ্যালুয়েশন করবেন, আসলে আজকের সেশনটা আপনাদের কেমন হয়েছিল, আপনারা সব কিছু বুঝতে পেরেছিলেন কি না, স্যাটিসফ্যাকশন হয়েছে কি না, একটা এভ্যালুয়েশন করে আপনারা এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করব। থ্যাংক ইউ। সো আজকে এখানেই সবাই সেশন শেষ করছি, সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।